আজিৰ পৰা আৰম্ভ হৈছে ত্যাগ আৰু সংযমৰ প্ৰতীক পবিত্ৰ ৰমজান মাহ। সমগ্ৰ বিশ্বৰ লগতে আজিৰ পৰা অসমতো পালিত হৈছে ৰমজানৰ ৰোজা। ৰমজান মাহ উপলক্ষে মুছলমানসকলৰ মাজত পৰিলক্ষিত হৈছে ব্যাপক উৎসাহ আৰু উদ্দীপনা। ৰমজান মানে ত্যাগ, ৰমজান মানে সংযম, ৰমজান মানে সকলো অসৎকৰ্মৰ পৰা নিজকে আঁতৰাই ৰাখি সৃষ্টিকৰ্তাৰ সান্নিধ্য লাভ কৰা। কিন্তু আমি কিমান জনে জানো ৰমজানৰ বিধি বিধান বা ৰমজানৰ গুৰুত্ব আৰু ইয়াৰ মহত্ব। কাৰ বাবে ৰমজানৰ ৰোজা বাধ্যতামূলক বা ৰোজা নৰখাৰ কি শাস্তি? সকলো প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰি আমি গৈছিলো ঐতিহাসিক জামিয়া অসম দাৰুল হাদিছ জয়নগৰৰ জ্যেষ্ঠ অধ্যাপক মৌলানা শামসুল হক চাহাবৰ ওচৰলৈ। তেখেতে আমাৰ আগত এনেদৰে ভাঙি ধৰে ৰমজানৰ গুৰুত্ব আৰু ইয়াৰ মহত্ব। রোজা ইসলামর পাঁচটি বুনিয়াদী ফরজর লগত অন্যতম এটা ফরজ। রমজান মাহর এটা মাহ রোজা রখা, এমাহ 30 দিনতো হব পারে, 29 দিনতো হব পারে। 29 দিন হলেও এমাহ হয়, 30 দিন হলেও এমাহ হয়, তাত কোনো কমি নাই। রমজান মাহর রোজা সম্পর্কত আসলে মানব জাতির আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তেওঁৰ যেতিয়া আবির্ভাব হৈছিল, তেওঁ ইসলাম প্রচার আরম্ভ করেছিল, তারপরাই এই রোজার আরম্ভণি হৈছে। আর আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট নবী, তেওঁৰ পিরিয়ড লৈকে এই রোজার প্রথা, রোজা যি এবাদত, এই এবাদত হিসাবে গণ্য করা হয়েছে। আর বিশেষকে উম্মতে মুহাম্মদিয়া, যা কোয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত নরনারী যি সকল বয়স প্রাপ্ত হয়েছে, ইসলামর দৃষ্টিভঙ্গিত 15 বছর বয়স হওয়া লড়াবিলাক, লড়া ছোৱালী সবরই উপরত রোজা ফরজ হয়। যেসকল শরীয়তর হিসাবত মাজুর হয়, বেশি বয়স হওয়ার কারণে বা সফরের কারণে বা বিমার হয়ে যাওয়ার কারণে রোজা রাখাত যদি ব্যর্থ হয়, তেনেহলে কোরআনত আল্লাহ পাকে স্পষ্ট কইছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অইন বেলেগ দিনত রোজা সম্পূর্ণ করিলে, আদায় করে দিলে এই আদায় করুতা ব্যক্তির যিজন সফরের কারণে রোজা ধরিব পৰা নাই, রাখিব পৰা নাই, বা বয়স বেশি হওয়ার কারণে নিজে রোজা রাখাত অক্ষম, রোজা রাখার কারণে সক্ষম নহয়, তেওঁৰ কারণে ফিদিয়া অর্থাৎ বেলেগ কোনোবা এজনক এটা রোজার বিনিময়ে এটা ফিত্রা হিসাবে দি দিলে বয়স প্রাপ্ত মানুহ, যি মানুহসকলৰ বয়সৰ কাৰণে ৰোজা ৰখাত সক্ষম নহয়, তেওঁলোকে মিস্কিন খোৱালে, মিস্কিনক এটা এটা ফিত্ৰা ডেইলিকে দি দিলে তেওঁৰ ৰোজা আদায় হৈ যাব। আৰু যোনে ৰাখিব তাৰো হ'ব, আৰু যাৰ ফালৰ পৰা এই ৰোজা সি আদায় কৰিব তাৰো হৈ যাব। সুস্থ মানুহ সফৰৰ কাৰণে যদি ৰোজা ৰখাত অসুবিধা হয়, রাখিব পারিলে ভাল, যদি রাখিব নোৱাৰে তেনেহলে রোজা ইফতার করি, অর্থাৎ রোজা নরখাকে যদি ইফতার করি লয়, আর বেলেগ টাইমত রোজা মাহত যেতিয়া উকুলি যাব, বেলেগ মাহত যদি রোজার খাজাখিনি সফরের অবস্থার রোজাখিনি আদায় করে লয়, তেনেহলে আদায় হয়ে যাব। নিজের ইচ্ছার্থে রোজা ভঙ্গ করে
शरियतर विधि विधान उलंघा करी अमान्य हिसापे तेने होले ही तो इस्लामर गंडीर भितरत थकाटो उलामा सकलर कथा हिसापे मुफ्तियाने करामे कैसे फरज जोने अमान्य हिसापे फरजर ऊपर आमल नकरे ही इस्लामर दायरार पर आतुरी जोर सम्भव सम्भावना किसु इमाम होकले इमामर इमानर पर वंचित हुआरो फैसला दिसे जिहि नहक আমি এই পবিত্র রমজান মাহ আল্লাহ তাবারক তাআলার ফালর পরা উম্মতে মুহাম্মদিয়ার উপরত সম্পূর্ণ এমাহ রোজা রাখার নির্দেশ দিয়া হইছে। রোজা জোনে রাখিব তার কারণে কোয়া হইছে যে আল্লাহ তার রোজাদারির উপরত সন্তুষ্ট হয়। হাদিস শরীফ তাইছে রোজার রখা মতারু মাইকির মুখর পরা যে গন্ধ বেয়া গন্ধ ওলায় পেট পেটত পেট খালি হওয়ার কারণে আল্লাহর দরবারত এই গন্ধটো মুস্কর গন্ধতকে বেশি প্রিয় হাদিস শরীফ তাইছে। গতিকে এটা হল রোজার ফজিলত সম্পর্কত হাদিসর উদ্ধৃতি দি কইছো। দ্বিতীয় হাদিস শরীফ তাইছে মান সামা রমজান ইমানান ওয়া ইহতিসাবা গফিল আলহু মা তাকাদ্দামা মিনাজ জুনুব। অর্থাৎ হাদিসর সংক্ষিপ্ত অর্থ হল কোনোবাই যদি বিশ্বাসত ইমান আর বিশ্বাসত রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির কারণে তেনেহলে তার পূর্বর যিমান সগিরা গুণা আছে আল্লাহ তাআলার তরফের পৰা ক্ষমা করে দিয়া হব। আর অইন হাদিসত আহিছে যে তার আগৰ গুণাখিনি অর্থাৎ যি দিন যি প্ৰিয়ত সি জিয়াই থাকিব রোজা রখা মানুহজন তারও সগিরা গুণা যিবোৰ আছে আল্লাহর পালৰ পৰা এই গিফট হিসাবে ক্ষমা করে দিয়া হব সগিরা গুণা। আর তার লগত যদি কোনোবাই তওবা করে লৈছে তেনেহলে সগিরার লগত কবিরা গুণাখিনিও মাফ হয়ে যাব, ক্ষমা আল্লাহর তরফৰ পৰা সি পাই যাব। হাদিস শরীফ তাইছে রমজান মাহটো তিনি ভাগত বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগত কোয়া হয়েছে আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ রহমতর আল্লাহর পালর পরা রহমত অবতীর্ণ হয় রোজাদারী সকলের উপরত। আর মধ্যভাগ যে কোয়া হয়েছে হাদিস শরীফত ওয়াওসাতুহু মাগফিরা, মধ্যভাগ হয়েছে রোজার দশ দিন মধ্যভাগর মাগফিরত আল্লাহ তাআলায় বন্দাহক মাফ করে দিয়ে। আর লাস্টর দশ দিন মানুহক জাহান্নামর পৰা খালাস দিয়ে, রেহাই দিয়ে। এই হাদিস শরীফত তিনি ভাগে রমজান মাহক বিভক্ত করা হয়েছে। গতিকে এই রমজান মাহর পবিত্র আর নেক মাহত রোজা রাখার কারণে আমি মুসলমান সকলর মুমিন সকলর এই দুই প্রকারর লাভ হয়। চিকিৎসা বিজ্ঞান মতে যোনে রোজা রাখিব তার রোজার কারণে বিভিন্ন বেমারর পৰা পরিত্রাণ হি পাব। কারণ হল এগারো মাহ যে মানুহে কন্টিনিউ খোয়া বোয়া করে তার পৰা বিভিন্ন বীজাণুযুক্ত বস্তু গাত হয় আর এমাহ রোজা রখার কারণে এইবোৰ গাৰ পৰা নাইকিয়া হয়ে যায়। গতিকে রোজার সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানিক মতেও উপকার। আর সিফালে আমি রুহানি জগতর হিসাবে যদি চাও তেনেহলে আল্লাহ তবারক তালার ফালর পরা এই রোজাদার মতা আর মহিলার উপর আল্লাহ তবারক তালা সন্তুষ্ট থাকে। আর সন্তুষ্ট এনে ধরনের আল্লাহ তা হাদিস শরীফত আহিছে যে আল্লাহ তবারক তালার প্রতি নেক আমলর বিনিময় ফরিস্তা সকলের জড়িয়ে দিয়ায়। কিন্তু রোজা সম্পর্ক আল্লাহ কইছে যে মই নিজে মোর ফালর পরা দিম, কাকু মাজত ফরিস্তা বায়া হিসাবে নরখাকে আল্লাহ তবারক তালা ডাইরেক্ট রোজাদার মতা আর মহিলাক এই রোজার বিনিময়টো আল্লাহ রব্বুল ইজ্জতে দান করিব। গতিকে রোজার বহুতো ফজিলত আছে, আহাদিস আছে, আমি সব কবলৈ হলে দীর্ঘ সময়ের প্রয়োজন, গতিকে আমি ইমান দীঘলীয়া নকওঁ। লাস্টত এই রমজান মাহর রোজা সম্পর্কত মই এটা কথা
কওঁ যে অকল ইসলাম ধর্মত রোজা রাখাটো এই সওয়াবৰ কাম হিসাবে নহয়, সকলো ধর্মত, বৌদ্ধ ধর্মত হোক, হিন্দু ধর্মত হোক, সব ধর্মতে রোজা রখার বিভিন্ন প্রকার আছে, সবেই রোজা রাখে আর সব ধর্মতে এই রোজা রখা সওয়াব বলে গণ্য করা হয়। অকল ইসলাম ধর্মতহে নহয়, কিন্তু ইসলাম ধর্মর রীতি নীতি যে ইসলাম ধর্মত বিশ্বাসকারী মানুহে কোরআন পাকর আর হাদিসর নির্দেশ অনুযায়ী কন্টিনিউ বা এক মাহ পরিপূর্ণভাবে রোজা রাখে, তার কারণে আল্লাহ তবারক তালার পালর পরা পুরস্কৃত করা হয়। হাদিস শরীফত আইছে, অলিস সাইমে ফুরহাতান, যোনে রোজা রাখিব তার কারণে দুটা আনন্দ, তার দুই প্রকারের আনন্দিত হব।